বাংলাদেশ অংশে 6,017 বর্গ কিলোমিটারের সুন্দরবনে জলভাগের পরিমাণ 1,874 বর্গ কিলোমিটার, যা সমগ্র সুন্দরবনের 31.15 ভাগ। এই বিশাল জলভাগের ছোট বড় 450টি নদী ও খাল রয়েছে। সুন্দরবনে নদী ও খালে লবণ পানির কুমির, মিঠা পানির কুমির ও গঙ্গোত্রীয় কুমির বা গড়িয়াল এই তিন প্রজাতির কুমিরের অস্তিত্ব ছিল। এরই মধ্যে মিঠা পানির কুমির ও গড়িয়াল বিলুপ্ত হয়ে গেছে। 1973 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বন্যপ্রাণীর নতুন আইন করে গিয়েছিলেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনটিকে স্মরণীয় করে রাখতে মন্ত্রণালয়ের নির্দেশনায় 90টি কুমির ও বিরল প্রজাতির 10টি বাটাগুর বাসকা কচ্ছপ সুন্দরবনে অবমুক্ত করা হয়। যারা বিষ দিয়ে মাছ শিকার করে তারাও কিন্তু একটু ভয় থাকবে যে এই খালটায় কুমির আছে কিনা। আমি তো অনেক ক্ষেত্রে নিরাপদ না, সেই ক্ষেত্রে অবশ্যই সুন্দরবনের মৎস্য সম্পদটা রক্ষা হবে। এটি ডেফিনেটলি সুন্দরবনের কুমিরের প্রাকৃতিকভাবে বংশবৃদ্ধি এবং প্রাকৃতিকভাবে প্রজনন এবং সংরক্ষণের কার্যক্রমে একটি বিশাল ভূমিকা রাখবে। আমাদের চারটি রেঞ্জের সর্বত্রই কুমির অবমুক্ত করা হয়েছে। আমরা এখানে এসেছি কারণ করমজলেই এই কুমিরের বাচ্চাগুলোকে অনেক সময় ফোটানো হয় কিংবা রক্ষণাবেক্ষণ করা হয়, তো সেখানে কুমির অবমুক্ত করতে। সুন্দরবনের 450টি নদী ও খালে 190 থেকে 200টি নোনা পানির কুমির বিচরণ করছে। এর সঙ্গে যুক্ত হলো আরও 90টি কুমির। সময় সংবাদ, মংলা।